অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। ঐতিহাসিক 28 অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা। আমার প্রিয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী, মেধাবী ছাত্র নেতা, প্রিয় সঞ্চালক হাফেজ রাশেদুল ইসলাম, সম্মানিত প্রধান অতিথি নায়েবে আমির শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রের সভাপতি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আমার আগে একটু আগে আলোচনা করেছেন আমার প্রিয় সাবেক কেন্দ্রের সভাপতি জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি আমার প্রিয় নেতা, আমার প্রিয় ভাই ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, সুধি মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাদের এছাড়া আর কোনো অপরাধ ছিল না যে তারা মহাপরাক্রমশালী, আল্লাহর প্রতি ঈমান এনেছিল এবং ঈমানের দাবি পূরণে তারা তাদের ভূমিকা পালন করতে গিয়ে নির্যাতন এবং নির্মম শাহাদাতের মুখে তাদেরকে পড়তে হয়েছে, এটা আল্লাহ তাদের উপরে ছিল। বেদনা এবং প্রেরণার ঐতিহাসিক 28 অক্টোবর আমার আলোচনার বিষয়ে আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলে আমার কথা শেষ করতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা, 2006 সালের 28 অক্টোবর, এই 28 অক্টোবর আমাদের 6 সাল থেকে শুরু হয়নি, 2006 সালে শেষ হয়ে যায়নি। 2006 সালের 28 অক্টোবর শুরু হয়েছে বদরের প্রান্তর থেকে, আলহামদুলিল্লাহ। আমার সবচেয়ে ভালো লাগে যে আমি বাংলাদেশ জামাত ইসলামী হিসাবে আজকে এখানে আলোচনায় অংশগ্রহণ করি, কিন্তু 2006 সালের 28 অক্টোবর এই কাফেলার দায়িত্ব আমার উপরে অর্পিত ছিল এবং আমি আমার প্রিয় কর্মীদের সাথে একজন কর্মী হিসাবে, দুর্বল একজন মানুষ হিসাবে, আমি ময়দানে থেকে তাদের কাছে থাকতে পেরেছিলাম এবং তাদের সাহস যোগাবার, ভূমিকা পালন করার তৌফিক আল্লাহ দিয়েছিলেন। সেজন্য সুবহানাহু তাআলার দরবারে সিজদা অবনত চিত্তে মস্তক অবনত করে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বেদনার হচ্ছে এটা যে শহীদ মুজাহিদরা বেঁচে থাকলে আমাদের এই কাফেলায় হয়তো আজকের যারা দায়িত্ব পালন করছে সেই দায়িত্বের জায়গা আল্লাহ তাআলা তাদেরকেই হয়তো কবুল করতেন, আলহামদুলিল্লাহ। বেদনার জায়গা এটি যে হাফেজ শিপন মাসুম, আমাদের ভাইয়েরা শহীদ জসিম ভাইয়েরা একেবারেই নিরন্ন মানুষ ছিলেন, তারা শ্রমজীবী মানুষ ছিলেন, শুধুমাত্র আল্লাহকে ভালোবেসেই তারা ময়দানে ছুটে এসেছিলেন নির্দেশ পালন করার জন্য। বেদনার এটি যে তাদেরকে একসাথে করে আমরা আজকে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের এই কাফেলায় নিজেরা সামিল হতে পারলাম না, আমাদেরকে রেখে তারা আল্লাহর দিকে সাড়া দিয়ে আমাদেরকে প্রতিযোগিতায় তারা পিছনে ফেলে তারা আগাম আমাদেরকে সাক্ষী রেখে তারা চলে গেছে। আমি শুধু আপনাদের বেদনায় এতটুকু কথা বলতে চাই, বদর এর শিক্ষা আমাদের এখানে আছে, ওহুদের শিক্ষা আমাদের এখানে আছে, আহজাবের শিক্ষা এখানে আছে। 2006 সালে 28 অক্টোবর আমরা সকাল 7টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমি এখানে বেদনার খুব কম যুদ্ধ কি প্রেরণার পুরোটুকু প্রেরণা, আলহামদুলিল্লাহ। আমাদের ভাইদেরকে আমরা টেনে পিছন থেকে নিয়ে আসতে পারতাম না, তারা 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সমস্ত বাধা উপেক্ষা করে, গুলি মুহুর্মুহুর গুলি মুহুর্মুহুর বোমা উপেক্ষা করে তারা শুধু সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করেছে। আমি সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ের সাহাবীদের উজ্জীবিত কিছু ভাইদেরকে দেখছি, আমি তাদেরকে ধরে জিজ্ঞেস করেছিলাম, কেন আমাকে আপনারা সামনে যেতে দিচ্ছেন না, কেন আপনারা আমাকে সব সময় ঘিরে থাকেন। আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবিরের প্রতি কৃতজ্ঞ, এই কাফেলার একজন কর্মী হিসেবে আমি নিজেকে সামিল করতে পেরেছি, আল্লাহ দয়া করে কবুল করেছেন। ওই ভাইয়েরা আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন যে এটি বদরের ময়দান, এটি উহুদের ময়দান, এই ময়দানে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি থাকতেন তার গায়ে যেমন একটা ঢিল ছুটতে আমরা দিতাম না, যে সাহাবী তার পিঠে তার বুকে সমস্ত তীরগুলো বিদ্ধ করেছিলেন, এটা বলে যে আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আমরা একটা আঘাত, একটা ফুলের টোকা পড়তে দেব না, আমরা সেরকম একটা ময়দানে আছি, সুতরাং আমাদের দায়িত্বশীলের গায়ে একটা টুকরো আমরা পড়তে দিব না, আপনি যতই সামনে আগানোর চেষ্টা করেন আমরা আপনার এক হাত সামনে থাকবো।
শহীদ মীর কাসেম আলী ভাই আমাদের প্রেরণা, তিনি সামনে গিয়ে আমাদের কলা রুটি দিয়ে বলেছিলেন, আমি এসেছি শেষ পর্যন্ত, যদি আমাকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করে। আলহামদুলিল্লাহ, আমার এখনো কানে বাজে, আমাকে জড়িয়ে ধরে চুমুকে বলেছেন, তারপরের দিন থেকে কোনোদিন তিনি আমাকে মাসুক বলে ডাকেন নাই। আমাকে দিন দেখাও রে সেনাপতি কেমন আছো, সেদিন তিনি আমাকে সেনাপতি উপাধি দিয়েছিলেন এবং বলেছিলেন আল্লাহ যদি দয়া করে তোমাদের সাথে আমাকেও কবুল করেন, মুজাহিদদের সাথে যদি আমাকেও কবুল করেন। আলহামদুলিল্লাহ আমার মন বলে যে আল্লাহ তাআলা তার সেদিনের আকুতি আল্লাহ কবুল করেছিলেন। আমাদের প্রেরণা হচ্ছে শহীদ নিজানি ভাই, যখন অফিস থেকে পল্টন অফিস থেকে বের হয়ে তিনি প্রোগ্রামের জন্য যাবেন, সিদ্ধান্ত হয়েছিল, পরামর্শ দেওয়া হয়েছিল, নিজামী ভাই পরিস্থিতি বাইরে ভালো না, আপনি না গিয়ে আমাদের অন্য দায়িত্বশীল ভাইরা বক্তব্য দিয়ে প্রোগ্রাম শেষ করে দেবে। নিজামী ভাই দায়িত্বশীল হিসাবে, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই দায়িত্বশীল হিসাবে অত্যন্ত দৃঢ়তার সাথে আস্থানি আল্লাহর উপর নির্ভর করে বলেছিলেন, এরকম পরিস্থিতিতে দায়িত্বশীল যদি ময়দান থেকে অনুপস্থিত থাকে আগামী দিনের ইতিহাসের কাছে এটা ভালো কোনো মেসেজ যাবে না, এটা কোনো ভালো সংবাদ যাবে না, এটা কোনো রক্তাক্ত ইতিহাস তৈরি হবে না, এটা কোনো সোনালি অতীত তৈরি হবে না। আপনারা পরামর্শ দিতে পারেন, সিদ্ধান্ত আমি দেব, আমি এই আন্দোলনের সিপাহসালার, আমি সিদ্ধান্ত দিব। এবং তিনি গিয়েছিলেন, যখন তার পাশ থেকে নির্মাণাধীন বিল্ডিং থেকে বোমা তার দিকে নিক্ষেপ করা হয়, আমাদের থেকে রিকোয়েস্ট করেছিলাম আমিরে জামাত আপনি একটু মাথাটা নিচু করে এখন বসে যান, আপনাকে টার্গেট করে বোমাগুলো নিক্ষেপ করা হচ্ছে। তিনি মাইক থেকে একটু মুখটা সরিয়ে নিয়ে বলেছিলেন, আমাকে এই কথা আর দ্বিতীয়বার বলবেন না, দায়িত্বশীল যদি বসে যায়, দায়িত্বশীল যদি মাথা নত করে, তাহলে সেই আন্দোলনের কর্মীরা মাথা উঁচু করে থাকার শিক্ষা কোথা থেকে পাবে? আলহামদুলিল্লাহ, আমাদের শহীদ মুজাহিদ, আমাদের শহীদ শিপনদেরকে আমি টেনে ধরেছিলাম, আমি তাদেরকে বলেছিলাম প্লিজ সামনে যেও না, তারা বলেছিল আজকে সামনে যাওয়ার জন্য এসেছি, আজকে আমরা আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য এসেছি, আমাদেরকে থামিয়ে কোনো লাভ নেই মাসুদ ভাই, এই যুদ্ধে হয় আমরা বিজয়ী হব, না হয় শাহাদাতের অমীয় পেয়ালা পান করে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে এসেছি। সেজন্য একে আমাদের যতটুকু না বেদনার তার চেয়ে অনেক বেশি প্রেরণা, অনেক বেশি প্রেরণা। আসুন সম্মানিত ভাই শ্রোতা বন্ধুগণ, আমাদের 2006 সালের এই প্রিয় 28শে অক্টোবর, এটি আমাদের বদর থেকে শুরু হয়েছে, এটি আমাদের মক্কা বিজয়ের জায়গায় গিয়ে আমাদের শেষ হবে। শহীদদের রক্তের বদলা আমরা একটা রক্তপাতহীন বিজয়ে সোনার বাংলা তৈরি করে, মক্কা বিজয় যেমন হয়েছিল বাংলা বিজয় করে আমাদের শহীদ সাইফুল্লাহ মাসুম, আমাদের শিপন, আমাদের মুজাহিদদের রক্তের বদলা আমরা প্রেরণার মাধ্যমে গ্রহণ করব। এই হবে আমাদের 2021 সালের আজকের 28শে অক্টোবর এই দিনের অঙ্গীকার। আল্লাহ আমাদের সবাইকে তার যার যার জায়গা থেকে 28শে অক্টোবরের এই বেদনার জায়গার শক্তি অর্জন করে প্রেরণার এক উচ্ছলতা নিয়ে আমরা দিন কায়েমের পথে এগিয়ে যাব। আল্লাহ আমাদের কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।